কলকাতার এক ব্যবসায়ী খুন হলেন পূর্ব বর্ধমান জেলার রায়নার নিজের গ্রামের বাড়িতেই। নিহত ব্যবসায়ী 44 বছরের সব্যসাচী মণ্ডল রায়নার দড়িয়াপুর গ্রামের। বর্তমানে তিনি হাওড়ার শিবপুরে বসবাস করতেন। সেখানে তার পলিথিনের ব্যবসা ছিল। এদিন তিনি এক বন্ধুকে নিয়ে গ্রামের বাড়িতে যান। রাত্রে বাড়ির ছাদে রান্না হচ্ছিল। সেই সময় তার গাড়ির চালক কেউ ডাকছে বলে নিচে নিয়ে যান বলে অভিযোগ। তারপরই রক্তাক্ত অবস্থায় সব্যসাচী মণ্ডলকে উদ্ধার করে রাজবীর মিশ্র ও হালুইকর পার্থ সান্নাত। তারাই তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সব্যসাচী মণ্ডলকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। দোস্ত হ্যাঁ মেরা হম লোক ছাদ কে উপর চিকেন বনা রহে থে হ্যাঁ তো অচানক জো ড্রাইভার হ্যায় ও আয়া আর বোলা কি ভাইয়া ও অফিসার বোল কে আয়া হ্যায় তো অফিসার কা নাম সুন কে নিচে গয়া তব তক ড্রাইভার কো লোক পকড় লিয়ে আর ইসকে উপর উস মতলব উসকে বাদ আওয়াজ আয়া শের সিংহ রাজবীর হ্যায় রাজবীর আওয়াজ কিয়া চিলায়া তো ফির হম এসে হাফ পয়েন্ট পে হম ভি দৌড় কে গয়ে জব দেখে কি দো চার লোক মিল কে মার রহা ফায়ার ভি কর রহা আর চাকু ভি মার রহা তো হম তুরন্ত ঝটকা দেখে উসকো ঠেলে উন লোক কো तब तक वो सब चाकू पकड़ा तो चाकू पैसे पकड़ा तो खींच दिया तो मेरा ये तीन भी लग गया और यहाँ मार दिया मार के भाग गया। हावड़ा में ही रहते हैं शिवपुर इसका गांव है तो घूमने के लिए पिकनिक मनाने घूमने के लिए बोला इसका गांव है यहाँ पे दरियापुर तो बोला कि चलो चला जाए गाँव घूम के आया जाए तो वही घूमने के लिए आए तो एक शाम को घटना घट गया। দেশের বাড়িতে এসে এখানে খাওয়া দাওয়া করে পরের দিন সকালে চলে যাওয়ার কথা। তারপর যে রান্না বাড়া আমি উপরে করছি না তারপরে এরকম আতঙ্কে এরকম ঘটনা ঘটে গেছে। দেবীপুর বাড়ি ওদের দেশের বাড়ি আচ্ছা উপসাচী মণ্ডল বাড়িতে আছে দেশের বাড়ির জন্য তো কলকাতা ইয়া ব্যবসা আছে তিন চারজন এসেছিল এরকম আর তো হয়ে যাওয়ার পর আওয়াজ পেয়ে তারপর নিচে নামি তখন থেকে এরকম অবস্থা চলে গেছে সব সেটা কি ওরা পিছন দিকে চেনা যাবে না বড় কী করে বলবো ও উড়ি আর ওই তো পাশে ওর বন্ধু ছিল আর তো ড্রাইভার তো অন্য জায়গায় ছিল চান ফান করতে গেছিল আমি ফ্রেশ হয়ে রান্নাটা চাপিয়েছি এরকম অবস্থায় এখন না পিকনিক বলতে আমরা দেশের বাড়িতে হঠাৎ করে বেড়াতে এসেছিল এবার কী কারণে এসেছিল তো বাবুদের আমাদের বলে না তো বলতে পারবো না না আমি দেশের বাড়ির লোক না আমি অন্য জায়গার লোক আমার মন্তসার এলাকা বাড়ি আমার না পার্থ পার্থ আমি তো এসেছিলাম ও বলতে রান্না করবি চ ওনার দোকানের স্টাফ রান্না করে বলে এসেছিলাম আর কিছু হ্যাঁ ওনার তো হ্যাঁ সঙ্গে রান্না করে দিয়েছিলাম তারপর উনি বুঝে নিচে এসছে তারপর নিচে এরকম ঘরের নিচে বারান্দা ছিল ঘরের ভিতরে বারান্দায় হয়েছিল দেশের বাড়ি বারান্দায় হয়েছে আমি যখন যাই তখন তো তিনজনকে দেখেছি তাদের হাতে কি ছিল দেখতে পাইনি তখন তো ওরা বেরিয়ে যাওয়ার মুখে ছিল এবার আবার আওয়াজ পেয়েছে এবার গুলির আওয়াজ কি কিসের আওয়াজ সেটা তো আমি তিনতলার উপরে ছিলাম এবার তিনতলা থেকে নিচে আবার কী করে বলবো বলবো সেটা হয়ে যাওয়ার পর পুলিশ গাড়ির চালক ও হালুইকরকে আটক করেছে। আজকে সন্ধ্যাবেলা 8:30 সময় রায়না থানার অন্তর্গত যেমন দেরিয়াপুরে সব্যসাচী মণ্ডল নামে একজনকে হসপিটালে পাওয়া যায়। বর্ধমান হসপিটালে ওরা শিফট করে পরে একাধিক আঘাতের চিহ্ন পরে হসপিটালে নিয়ে যায় এবং ব্রড ডেড ঘোষণা করে ডাক্তারটা। স্যার এখনও পর্যন্ত কিছু জানা গেছে কীভাবে কী ঘটনাটা কী বলবে? একদম প্রাইমারি স্টেজে আছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে, আশেপাশে যারা আছে সবার সঙ্গে কথা বলতে হবে, বলার পরে জানা যাবে কী করে হলো ঘটনা। ও কোথায় থাকতো বা কী করতো কিছু জানা গেছে? এরা যতটুকু প্রাইমারি জানতে পারছি এরা অ্যাকচুয়ালি কলকাতায় এদের বিজনেস, গ্রামের বাড়ি এটা, কলকাতায় এদের বিজনেস আছে। সেই বিজনেস করে আজকেও অ্যাকচুয়ালি এসেছিলো 3:30 সময় দুপুরে ঘরে ঢুকেছিল, সঙ্গে আরও দু একজন ছিল। তো এরা মাঝে মাঝে আসে, খুব কমই আসে। আচ্ছা কীভাবে ঘটনাটা কী হয়েছে বা কীভাবে মানে আঘাতটা কোথায় কোথায় রয়েছে বা কীভাবে হয়েছে? সারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে, গলায় আছে, বুকে আছে, আরও অনেক অনেক জায়গাতেই আঘাতের চিহ্ন আছে। কালকে পোস্টমর্টেম হলে বোঝা যাবে কী করে হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।